আমরা দেখেছি যে নিয়োগ দুর্নীতি মামলায় বলাগড়ের যুব তৃণমূলনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। গতকাল তাকে আদালতে পেশ করা হয় এবং সেখানে ইডি দাবি করে যে কালো টাকা সাদা করার চেষ্টা হয়েছে এবং শুধু তাই নয়, শান্তনুর নামে রয়েছে একাধিক নামী বেনামি সম্পত্তি, আর সোমবার পর্যন্ত তাকে ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। দেখো, ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে। অনেকে বলছেন হীরক রাজার সভায় চরণ দাসের গাওয়া গানের কথা এখন যেন ঘোর বাস্তব। শিক্ষার জমিতে সোনার ফসল ফলানোর কথা ছিল যাঁদের, সেই যোগ্য প্রার্থীরা এখনও রাস্তায়। আর নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে যিনি গ্রেফতার হয়েছেন, সেই যুব তৃণমূল নেতার প্রাসাদোপম বাড়ি, ধাবা, রিসর্ট, গেস্ট হাউসের মতো কোটি কোটি টাকার সম্পত্তি দেখে সাধারণ মানুষের চোখ কপালে উঠছে। ইডির খাতে গ্রেফতার হওয়া যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে শনিবার আদালতে তোলা হয়। তাকে 14 দিনের জন্য হেফাজতে চেয়ে ইডির আইনজীবী বলেন, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কথায় কুন্তল ঘোষকে 19 কোটি টাকা দিয়েছিলেন তাপস মণ্ডল। প্রসঙ্গত, এই তাপস মণ্ডলের মুখেই প্রথম শোনা গিয়েছিল শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নাম। ওই সংগঠক শিক্ষকদের ব্যাপারে যখন আমি কুন্তলকে বলেছিলাম তুমি কাকে দিয়ে করাবে, তখন ও বলেছিল আমি এর থেকে কালীঘাট থেকেই ব্যবস্থা করে দেবো। কাকে দিয়ে ব্যবস্থা করবে? তখন শান্তনু ব্যানার্জি আমার সাথে কথা বলেছিল। ইনি তখন ছিলেন রাজ্যের যুব তৃণমূলের সহসভাপতি। এবার যেহেতু শান্তনুবাবু একটা পদে আছে, রাজনৈতিক একটা ভালো জায়গায় রয়েছে, শান্তনুবাবু বললো যে হ্যাঁ হয়ে যাবে, আমার সাথে কথা হয়েছে। শান্তনুবাবুর নাম কি আপনি সিবিআইকে? হ্যাঁ বলেছি। ইডির আইনজীবী এদিন আরো বলেন, শান্তনুর বাড়ি থেকে পাওয়া নথি খতিয়ে দেখার জন্য বিভিন্ন সরকারি অফিসে যোগাযোগ করা হয়েছিল, সেই তথ্য প্রমাণ পাওয়ার পরই তাকে গ্রেফতার করা হয়েছে। শান্তনু বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের আইটি ফাইলে অনেক তথ্য নেই। হুগলিতে ধাবা আছে, শান্তনুর স্ত্রীর নামে রয়েছে ইভান কন্ট্রেট প্রাইভেট লিমিটেড নামে কোম্পানি। এভাবে কালো টাকাকে সাদা করার চেষ্টা করা হয়েছে, নামে বেনামে আরো সম্পত্তি রয়েছে, আরো জমি নিয়ে তদন্ত চলছে। এই ঘটনার সামাজিক প্রভাব বিরাট। আমাদের সন্তানরা যাদের কাছে পড়ছে সেই শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। তদন্ত শুরুর সময় দেখা গিয়েছিল প্রাইমারিতে দুর্নীতি হয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে পুরো শিক্ষা ব্যবস্থাই দুর্নীতিগ্রস্ত। পাল্টা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন, তাপস কুমার মণ্ডলের বয়ানে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসে। ইডি দাবি করেছে যে 300 প্রার্থীর তালিকা পাওয়া গেছে। শান্তনু বন্দ্যোপাধ্যায় নাকি টাকা নিয়েছেন চাকরি দেওয়ার নাম করে। উনি চাকরি কি করে দিলেন? উনি তো যুব তৃণমূলের সহসভাপতি ছিলেন। আমরা জানিয়েছিলাম কোথা থেকে টাকা এসেছে, কিন্তু ইডি কোনো নথি নিল না। কেন নিল না? 2003 সাল থেকে অ্যাকাউন্টে তথ্য দেওয়া হয়েছে, কিন্তু তা বাজেয়াপ্ত করা হয়নি। ইডি ক্ষমতার অপব্যবহার করছে। এদিন আদালতে ঢোকার সময় শান্তনু নিজেকে নির্দোষ বলে দাবি করেন। দুপক্ষে সওয়াল জবাব শুনে সোমবার পর্যন্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ইডি হেফাজতে নির্দেশ দেয় আদালত। আবির দত্ত, সুকান্ত মুখোপাধ্যায়, রুমা পাল, এবিপি আনন্দ। অযোগ্য চাকরি প্রার্থীদের স্কুলে চাকরি পাইয়ে দিতে সরাসরি মানিক ভট্টাচার্যের কাছে সুপারিশ করতেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। বলাগড়ে তার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে 312 জন চাকরি প্রার্থীর যে তালিকা উদ্ধার হয় তার মধ্যে থেকে 10 জনের চাকরি হয়েছে। আদালতে এমনটাই দাবি করেছে ইডি। ইডি আরও দাবি করে যে দুর্নীতির টাকা শান্তনুর বিভিন্ন পরিজনদের অ্যাকাউন্টেও গিয়ে ঢুকেছে। নিয়োগ দুর্নীতি মামলায় আগেই ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল বিধায়ক এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। শুক্রবার সেই মামলাতে যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে ইডি। এই দুজনের সরাসরি যোগসাজশ ছিল বলেও গোয়েন্দা সূত্রে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। ইডি সূত্রে দাবি, অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দিতে সরাসরি মানিক ভট্টাচার্যের কাছে সুপারিশ করতেন শান্তনু। মানিকের বাড়ির মতো শান্তনু বলাগড়ের বাড়িতেও তল্লাশি চালিয়ে প্রচুর চাকরি প্রার্থীর নামে তালিকা উদ্ধার করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ইডি সূত্রে দাবি, চোখে পড়ার মতো বিষয় হলো মানিক ভট্টাচার্যের ফ্ল্যাট থেকে যে তালিকা উদ্ধার হয় তার মধ্যে থাকা বেশ কিছু নাম ছিল শান্তনুর বাড়ি থেকে মেলা তালিকাতেও। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্রে আরও দাবি, শান্তনুর সুপারিশে 312 জনের মধ্যে 10 জনকে স্কুলে চাকরি পাইয়ে দিয়েছিলেন মানিক। 7 বার জিজ্ঞাসাবাদের পর শুক্রবার শান্তনুকে গ্রেফতার করে ইডি। ইডি সূত্রে দাবি, মাথাপিছু 4 থেকে 5 লক্ষ টাকার বিনিময়ে প্রাইমারি এবং আপার প্রাইমারি চাকরি পাইয়ে দেবার প্রতিশ্রুতি দিতেন শান্তনু। সংগঠক শিক্ষকদের চাকরির ইন্টারভিউতে ডাক পাইয়ে দেবার জন্য
মাথা পিছু 50,000 টাকা নেওয়া হতো। আমরা ভাবছিলাম শান্তনু ব্যানার্জি কখন অ্যারেস্ট হবে, এই যে পুরো একদম জাল, কুন্তল, তাপস, শান্তনু, এই যে একটা বড় জাল এবং তার মাথায় বসে আছে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য। আস্তে আস্তে সিবিআই, ইডি এই জালগুলো গোটাচ্ছে এবং আরও বড় বড় রথি মহারথীরা জেলে যাবে। আমরা চাই যে যারা জনতার টাকা, মানুষের টাকা যারা লুট করেছে, তাদের যেন খুব তাড়াতাড়ি শাস্তি হোক। ইডি সূত্রে আরও দাবি, অযোগ্য প্রার্থীদের দেওয়া টাকা কখনো কুন্তল ঘোষ মারফত শান্তনুর হাতে আসতো, আবার কখনো সরাসরি চাকরি প্রার্থীদের থেকে টাকা নিতেন শান্তনু। শিক্ষক নিয়োগের টাকা অন্যত্র সরানোর ক্ষেত্রে মানিক ভট্টাচার্য যেমন তার নিজের অ্যাকাউন্ট এবং তার পরিবারের স্ত্রী এবং ছেলের অ্যাকাউন্টকে ব্যবহার করেছিলেন, ঠিক একই রকম কায়দায় শান্তনু বন্দ্যোপাধ্যায়ও তার নিজের অ্যাকাউন্ট এবং তার পরিবারের একাধিক সদস্যের অ্যাকাউন্ট ব্যবহার করেছিলেন। ইডি সূত্রে দাবি করা হচ্ছে যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা বিভিন্ন সময় নিজের অ্যাকাউন্ট এবং তার পরিবারের বাকি সদস্যের অ্যাকাউন্ট মারফত অন্যত্র সরিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী এবং তার নিজস্ব বাহিনী, তারা এই অপরাধের সঙ্গে এমন এমন ভাবে তাদের নাম এসে যাচ্ছে যে তলায় যারা দুর্নীতি করেছে, রোজ চোকরা নিয়েছে, আক্রমণ করেছে, টাকা মেরেছে, দুর্নীতি করেছে, বেল লাপানা করেছে, এই সবাই কার্যত প্রোটেকশন পেয়ে যাচ্ছে। আমাদের দলের মধ্যেও যদি কেউ অন্যায় করে থাকেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে স্ট্রং অ্যাকশন হোক, তারা শাস্তি হোক, সর্বোচ্চ শাস্তি হোক। মানিক ভট্টাচার্য তো বিধায়ক, বিধায়কের এগেনস্টে আমাদের অ্যাকশন নেওয়ার তো কিছু নেই, ওটা তার উপরে নির্ভর করে তিনি রিজাইন করবেন কিনা। শান্তনুর ক্ষেত্রে আমি এইটুকু বলতে পারি, উনি আমাদের এক্স স্টেট কমিটির মেম্বার ছিলেন যুবর, কিন্তু লেটেস্ট যে আমাদের স্টেট কমিটি তাতে কিন্তু শান্তনু ব্যানার্জি নেই। বাকি কুন্তল ঘোষের কথা আপনি বলছেন, দল সব কিছুই নজরে রাখছে, যথাসময়ে দাঁড়িয়ে দল যদি মনে করে কোনো রকম পলিটিক্যাল অ্যাকশন নেওয়াটা দরকার, তদন্তের গতি প্রকৃতিও দল নজরে রাখছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে দল অবশ্যই অ্যাকশন নেবে এবং আপনাদেরকেও জানানো হবে। ইডি সূত্রে দাবি, শান্তনুর মাধ্যমে যে 10 জন অযোগ্য প্রার্থী স্কুলে চাকরি পেয়েছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদের জন্য আগামী সপ্তাহে ডাকা হয়েছে। সুকান্ত মুখোপাধ্যায়, আবির দত্ত, সোমনাথ মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ। গতকালই আমরা দেখেছি যে গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে 842 জনের চাকরি গিয়েছে, যাদের মধ্যে এমন কিছু ব্যক্তিও আছেন যাদের একেবারে সরাসরি যোগ রয়েছে তৃণমূলের সঙ্গে। অর্থাৎ বিষয়টা দাঁড়াচ্ছে যে তৃণমূল নেতার ঘরেই ভুয়ো চাকরি, বিধায়ক পুত্র থেকে শুরু করে মন্ত্রীর ভাই, শুধু তাই নয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর থেকে শুরু করে জেলা পরিষদের সদস্য, প্রত্যেকেরই নাম রয়েছে এই ভুয়ো চাকরি প্রার্থীদের তালিকায়, যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। কেউ মন্ত্রীর ভাই, কেউ তৃণমূল বিধায়কের ছেলে, কেউ তৃণমূলের জেলা পরিষদের সদস্য, কেউ আবার প্রাক্তন তৃণমূলের কাউন্সিলর। গ্রুপ সির নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে যে 842 জন অযোগ্যের চাকরি গিয়েছে, তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে তৃণমূলের একেবারে সরাসরি যোগ রয়েছে। যেমন দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারের বাসিন্দা সুদীপ হালদার, বাবা জয়দেব হালদার মন্দির বাজারের তৃণমূল বিধায়ক এবং তৃণমূলে সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি। সুদীপ হালদার, ও আমাদের স্কুলে গ্রুপ সিতে জয়েন করেছে 2018 সালের মে মাসে 5 তারিখে। এখন স্কুলে নিয়মিত আসতো, এখন সরকারি নির্দেশে হাইকোর্টের এই অনুযায়ী ওকে বাতিল করা হয়েছে, তো আমাদের কিছু বলার নেই। আমাদের স্কুলের পক্ষে তো খুবই খারাপ লাগছে, কারণ এই রকম পরিস্থিতিতে আমাদের পড়তে হবে আমরা তো কখনো ভেবে উঠিনি, কিন্তু সেই পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেলাম। সুদীপের মতোই চাকরি গেছে তৃণমূল বিধায়ক ও ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর ভাই খোকন মাহাতোর। শ্রীকান্ত মাহাতো শালবনির 3 বারের তৃণমূল বিধায়ক, তার ভাই খোকনকেও তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে দাদার পাশে দেখা যেত। যদি কারো উপর কোনো ভুলটা পোয়া কাটিয়ে করে থাকে বা কেউ টাকা দিয়ে করে থাকে, যা কিছু ভাবে হয়ে থাকে, তাহলে সেটা এসএসসির ভুল হবে। যদি নিশ্চয়ই আইনের পথেই আইনের বিচার হবে, যদি কোনো ইলিগাল কোনো ত্রুটি থাকে সেটা তো ইয়া হওয়া দরকার। আমি কাউকে কোনোদিন বলিনি আর কোনো কিছু প্রভাব দেখাতেও যায়নি, আর ওর তো ইয়ে আছে, ওয়েমাসিক ফাসিক সব আছে, সব কিছুতেই তো দেখতে পাবো, বুঝতে পারবে যে কোথায় কী ত্রুটি বিচ্ছুতি হচ্ছে। হাইকোর্টের নির্দেশে চাকরি গেছে শ্রীরামপুরের রাজ্যধরপুর নেতাজি বয়েজ স্কুলের গ্রুপ সি কর্মী টুম্পা বাকুলির, যিনি হুগলি জেলা পরিষদের তৃণমূল সদস্য। টুম্পার স্বামী মৃত্যুঞ্জয় মেটে রিশড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। অবশ্যই আমি আইনের তো দ্বারস্থ হবই, তাও 5 বছর আমি সার্ভিস করার পর আমি যখন এটা দেখতে পাচ্ছি, রাজনীতি করছি আমি, সমাজসেবা করছি, এবার রাজনীতি করে তো আমার আর রুজি রোজগার হচ্ছে না, রুজি রোজগারের জন্য আমার তো কিছু তো একটা করতে হবে। এসএসসির প্রকাশ করা গ্রুপ সির অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকায় 218 নম্বরে নাম রয়েছে দোলন বিশ্বাসের, যিনি বারাসাত পুরসভার 29 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, বাড়ি গিয়েও খোঁজ মেলেনি দোলনের।
আপনার মেয়ে যখন চাকরি পেয়েছে 2017 সালে, তখন তো কাউন্সিলর ছিলেন। অনেকে অভিযোগ করছে যে কাউন্সিলরের পদ ব্যবহার করে উনি বেআইনি ভাবে চাকরি পেয়েছেন। আমরা জানি যে সঠিক পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, এইটাই জানি। সরকারি শিক্ষা ব্যবস্থাকে পুরো লাটে তুলে দেওয়ার জন্য যা করা দরকার তৃণমূল কংগ্রেস, যে ব্যক্তি একটিও ওএমআর ফিল আপ না করে, মানে কোনো উত্তর না দিয়ে যে চাকরি পেয়েছে, তার চাকরিও নাকি মুখ্যমন্ত্রী কথা দিচ্ছেন যাবেন না। এই অনৈতিক কাজ মুখ্যমন্ত্রী করতে পারেন কি, আমার প্রশ্ন হচ্ছে এটা। কোনো দুর্নীতি কোনো অন্যায়কে তৃণমূল কংগ্রেস কখনো মদত করেনি, তবে দুর্নীতিটা এক পেছে নয়, দুর্নীতিটা তৃণমূলের হলে সেটা নিয়ে বিচার হয়। আর যখন অমিত শাহ ছেলে জয়েশার প্রপার্টি 15,000 গুণ বেড়ে যায়, তখন বিচারের বাণী নীরবে নিবৃত্ত করে। দিস ইজ দ্য মোস্ট আনফরচুনেট পার্ট অফ দি পলিটিক্স ইন দ্য কান্ট্রি। শনিবারই এসএসসির ওয়েবসাইটে গ্রুপ সির 785 জনের সুপারিশপত্র প্রত্যাহারের বিষয়টি জানানো হয়েছে। এর আগে ওয়েবসাইটে গ্রুপ সিতে 57 জনের চাকরি বাতিলের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। গৌতম মণ্ডল, সৌমেন চক্রবর্তী, সোমনাথ মিত্র, এবিপি আনন্দ। চোখ রাখবো পরের খবরে। 11,000 আক্রান্তের মধ্যে অ্যাডিনো ভাইরাসে রাজ্যে মৃত্যু হয়েছে মাত্র 19 জনের। তাদের মধ্যে 13 জনের মৃত্যু হয়েছে কোমরবিডিটিতে। সাংবাদিক বৈঠক করে এমনই জানালেন মুখ্যসচিব। তিনি এও জানান যে 8 জন সদস্যের টাস্ক ফোর্স গঠন করেছে নবান্ন এই পরিস্থিতিকে মোকাবিলা করতে। আর এই অ্যাডিনো আতঙ্কের মধ্যেই বিসিরায় শিশু হাসপাতালে ফের এক শিশুর মৃত্যু হল। মৃত্যু মিছিল অব্যাহত, থামছেই না কান্নার রোল, খালি হয়ে যাচ্ছে একের পর এক মায়ের কোল। রাজ্যজুড়ে অব্যাহত অ্যাডিনো আতঙ্ক। শনিবার ভোররাতে বিসিরায় শিশু হাসপাতালে মৃত্যু হয় উত্তর ২৪ পরগনার বনগাঁর হেলেনচার বাসিন্দা 7 মাসের এক শিশুর। নদিন হাসপাতালে ভর্তি ছিল এই শিশু। বনগাঁ হাসপাতাল থেকে তাকে বিসিরায় হাসপাতালে রেফার করা হয়। পরিবার সূত্রে খবর, জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল শিশুটির। ডেথ সার্টিফিকেটে নিউমোনিয়ার উল্লেখ রয়েছে। এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যসচিব জানিয়েছেন, 11,000 আক্রান্তের মধ্যে রাজ্যে মাত্র 19 জনের মৃত্যু হয়েছে অ্যাডিনো ভাইরাসে। আমাদের রাজ্যে এখন অবধি ডিটেক্টেড হয়েছে, তার মধ্যে আমরা 19টা বাচ্চারা দুর্ভাগ্যবশ প্রাণ হারিয়েছেন, 13টা বাচ্চাদের মধ্যে একটু কোমরবিডিটি ছিল, বিভিন্ন ধরনের কোমরবিডিটি ছিল। নর্মাল যে বাচ্চা যাদের মধ্যে কোমরবিডিটি নেই, তারা 6 জন দুর্ভাগ্যবশ, আমাদের 6 জন বাচ্চা উইদাউট কোমরবিডিটি যদিও বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী এই নিয়ে 2 মাসে রাজ্যে মৃত্যু হল 137 জন শিশুর। অ্যাডিনো ভাইরাস নিয়ে নাইসেডের রিপোর্টের মধ্যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে দাবি করা হয়েছে যে এ রাজ্যে এই মুহূর্তে ভাইরাল সংক্রমণের যে গতি সেটা অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে, আগামী 1 সপ্তাহের মধ্যে আরও কমে যাবে বলে তারা আশা করছেন। এখন সংক্রমণটা নিয়ন্ত্রণের মধ্যে, দিনের মধ্যে কমে যাবে, 7-8 দিনের মধ্যে কমে যাবে, কমতে তো শুরু করেছে, আর 7-8 দিনের মধ্যে নর্মাল যেরকম হয় ইনফেকশন রেট সেটাতে ফিরে আসবে। অ্যাডিনো সংক্রমণ মোকাবিলা এবং আক্রান্তদের চিকিৎসার বিষয়টি তদারকির জন্য একটি 8 সদস্যের টাস্কফোর্স গঠন করেছে রাজ্য সরকার। এই টাস্কফোর্সের চেয়ারম্যান মুখ্যসচিব। এছাড়া টাস্কফোর্সে রয়েছেন মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্য সচিব, নারী ও শিশু কল্যাণ দপ্তরের সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায় এবং গোপালকৃষ্ণ ঢালী। এই টাস্কফোর্স নিয়ে আবার বিজেপির আইটি সেলের প্রধান টুইট করেছেন, অ্যাডিনো ভাইরাসের সংক্রমণে 140 জনেরও বেশি শিশুর মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার দেরিতে টাস্কফোর্স তৈরি করেছে। এটা বিস্ময়কর যে টাস্কফোর্সে একজনও শিশু চিকিৎসক নেই। দুর্ভাগ্যজনক বিষয় হল মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী। এদিকে অ্যাডিনো পরিস্থিতি নিয়ে কেন্দ্র চিঠি দিয়েছে রাজ্যগুলিকে, যেখানে বলা হয়েছে কয়েকটি রাজ্যে ইনফ্লুয়েঞ্জার মতো অসুস্থতা, শ্বাসকষ্ট এবং অ্যাডিনো ভাইরাসের প্রকোপ দেখা গেছে। কোমরবিডিটি থাকা অল্প বয়সী বা বয়স্কদের ক্ষেত্রে সংক্রমণ বিপজ্জনক হয়ে উঠছে। 1 জানুয়ারি থেকে বিভিন্ন ICMR ল্যাবে যেসব নমুনা পরীক্ষা করা হয়েছে, তার 25% বেশি নমুনায় অ্যাডিনো ভাইরাস পাওয়া গেছে। নির্দেশিকায় বলা হয়েছে সংক্রমণ ঠেকাতে হাঁচি কাশির সময় নাক মুখ ঢেকে রাখতে হবে, যেখানে সেখানে থুতু ফেলা চলবে না, জনবহুল জায়গায় ব্যবহার করতে হবে মাস্ক, বারবার হাত ধুতে হবে, সংক্রমিতদের থেকে দূরে থাকতে হবে, স্বাস্থ্য প্রতিষ্ঠানে ভর্তি রোগীদের সংক্রমণ নির্ণয় করতে বিভিন্ন পরীক্ষা করতে হবে, স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে যেন ওষুধ, চিকিৎসার সরঞ্জাম এবং অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে মজুদ থাকে তা দেখতে হবে। অ্যাডভাইসরিগুলো খুব গুরুত্বপূর্ণ। একটা জিনিসের উপরে দেখবেন প্রচুর পরিমাণে টেস্ট দেওয়া হচ্ছে, সেইটা হচ্ছে প্রিভেনশন, এবং এই প্রিভেনশনটা কিন্তু নির্ভর করে মানুষের অ্যাওয়ারনেসের উপরে, সুতরাং অ্যাওয়ারনেসটা খুব জরুরি।
পরিকাঠামো উন্নত করতে হবে এই দাবিসহ একাধিক দাবিতে এদিন বিসিরায় হাসপাতালের অধ্যক্ষকে স্মারকলিপি দেয় মানবাধিকার সংগঠন এপিডিআর। ঝিলম করঞ্জাই, সুমন ঘড়াই ও বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আদিবাসীদের অপমানজনক কথা বলার অভিযোগে ঝাড়গ্রামে সেখানে অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক দিলেন ভারত জাগাত মাঝি পরগনা মহল। এবং বন্ধের প্রথম দিন ঝাড়গ্রামের রাস্তাঘাট ছিল একেবারে শুনশান। তৃণমূল নেতৃত্বের দাবি, মন্ত্রীর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে আরও এক যুব তৃণমূল নেতার গ্রেফতারি, দিল্লিতে 11 দিনের ইডি হেফাজতে অনুব্রত মণ্ডল, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে পরপর শিশু মৃত্যু, একাধিক ইস্যুতে পথে নেমে বিরোধীদের বিক্ষোভ, বকেয়া ডিএর দাবিতে রাজ্য সরকারি কর্মীদের একাংশের লাগাতার আন্দোলন, পঞ্চায়েত ভোটের আগে নানামুখী চাপে জেরবার তৃণমূল সরকার। এত কিছুর মধ্যে যেন নতুন মাথা ব্যথা হয়ে দাঁড়ালো জঙ্গলমহলে আদিবাসীদের বন্ধ। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আদিবাসীদের অপমানের অভিযোগ তুলে শনিবার সকাল 6টা থেকে ঝাড়গ্রাম জেলায় অনির্দিষ্টকালের বন্ধের ডাক দিয়েছে ভারত জাকাত মাঝি পারগানা মহল। হাতে গোনা কয়েকটি সরকারি বাস চললেও এদিন ঝাড়গ্রামে কার্যত কোনো বেসরকারি বাসই রাস্তায় নামেনি। আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের সদস্যরা বেশ কিছুক্ষণের জন্য 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। আমরা জানি না এখানে যে এরকম অবরোধ আছে, প্রথমে ঝাড়গ্রামে ঢোকার আগে অবরোধ পেয়েছি, সেখানে ভেতরে রাস্তা দিয়ে এসেছি, এখন তো কাকড়াঝোড় যাওয়ার ব্যাপার আছে, কাকড়াঝোড়ে যেতে পারছি না, এখানে আটকে গেছি, বাচ্চা আছে সাথে, আমরা কিছুই জানতাম না আগে থেকে, এখন যেতে পারছি না, ওখানে আমাদের হোস্টেলে বুকিং করা আছে। বেশিরভাগ দোকান বাজারই ছিল বন্ধ, কিছু জায়গায় দোকান খুললেও বন্ধ সমর্থকেরা তা বন্ধ করে দেন। বন্ধ করলেন কেন? বন্ধ করতে বললো, মিছিল গেল। কারা, কাদের মিছিল? ও অত বলতে পারবো না, ফ্ল্যাগ ছিল, হলুদ সবুজ মতো ফ্ল্যাগ ছাড়াই। বিধানসভায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রস্তাব ও শোভনদেব চট্টোপাধ্যায়ের একটি মন্তব্য, গত 21 ফেব্রুয়ারির ঘটনায় এই বন্ধের ডাক দিয়েছে ঝাড়গ্রামের ভারত জাকাত মাঝি পারগানা মহল। বিরোধীদের অভিযোগ, রাজ্যের পরিষদীয় মন্ত্রী গোর্খা জনজাতিভুক্তদের বহিরাগত ও অনুপ্রবেশকারী বলে আদিবাসীদের অপমান করেছেন, যদিও সেই অভিযোগ খারিজ করে দিয়েছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আমি কখনোই ওদের অনুপ্রবেশকারী মনে করি না, আবারও তোমাদের বলছি যে আমি মানে গোর্খা বা নেপালি যারা, আমি কাউ একবে নেপালিরা সমতলের লোকের কাছে কিন্তু সমান প্রিয় চিরকাল, চিরকাল আমি আজকে ছোটো বয়স থেকে দেখছি, ফলে কখনোই অনুপ্রবেশকারীও নয় বা মানে ইনভেডার, অনুপ্রবেশকারী ইনভেডার বা বহিরাগতও নয় তারা, তাদের যে আরও ভালোভাবে বাঁচার যে অধিকারের জন্য দাবি তাকে আমি পূর্ণ সমর্থন জানিয়েছি কাল। মন্ত্রী এই সাফাই দিলেও মানতে নারাজ ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতারা। শোভনদেব চট্টোপাধ্যায় মাননীয় মুখ্য মাননীয় মন্ত্রী, সম্মানীয় ব্যক্তি, উনি যে একটা বক্তব্য রেখেছেন যে আদিবাসী গুর্খা হলেন বহিরাগত, এটা আমরা বুঝতে পারছি না যে আদিবাসী আবার বহিরাগত, এটা কোন ভাষা উনি প্রয়োগ করেছেন। তার জন্য আমরা আদিবাসীরা খুব দুঃখিত এবং সম্মানে আমাদের লেগেছে, তার জন্য তার প্রতিবাদে আজকে আমরা ঝাড়গ্রাম জেলার মত রেখেছি। জঙ্গলমহলে বন্ধের জট কিভাবে কাটে এখন সেটাই দেখার। অমিতাভ রথ, এবিপি আনন্দ, ঝাড়গ্রাম।